আমি শিবদাস হালদার আবার আপনাদের সামনে এসেছি আজকে একটি নতুন কম্পিউটার টিউটোরিয়াল নিয়ে। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওএমআর শিট কীভাবে বানাবেন এবং সেটি অফিস ওয়ার্ড 2016 এই ভার্সন দিয়ে আপনারা বানাতে পারবেন। তো আমি প্রথমেই দেখিয়ে নিই যে ওএমআর শিট কেমন হয়। ওএমআর শিট দেখতে এরকম হয় এবং বিভিন্ন পরীক্ষায় স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এই ধরনের ওএমআর শিট ব্যবহার করা হয়ে থাকে। তো আমার টিউটোরিয়ালে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ঘন্টি বাটনে ক্লিক দিয়ে রাখুন, ফলে এ ধরনের আকর্ষণীয় টিউটোরিয়াল আমি যখন আপলোড করব তখন আপনারা ইউটিউব খুললেই নোটিফিকেশান চলে যাবে। অবশ্যই আপনারা ঘন্টি বাটনে ক্লিক দিতে ভুলবেন না। তো আসুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো প্রথমেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অফিস ওয়ার্ড 2016 এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। এবার আপনারা চলে যাবেন লেআউট। এই লেআউটে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, পেজের যে সাইজ রয়েছে সেই সাইজটি আপনারা অবশ্যই কী করে নেবেন, এটাকে লিগ্যাল পেজ করে নেবেন, A4 কিংবা লেটার করবেন না, ফলে পেজের তলার দিকটা ছোট হয়ে যাবে। তো আপনারা লিগ্যাল করে নেবেন। লিগ্যাল করে নেওয়ার সাথে সাথে দেখবেন পেজটি অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি যে আমার সেই ওএমআর শিট যেটা আমি বানিয়েছিলাম অফিস ওয়ার্ডে সেটি এই রকম একটি শিট, ঠিক আছে। তো দেখুন উপরের দিকে একটি স্ক্যান করা যে অংশ সে অংশ অর্থাৎ এই অংশটা এটা বারকোড, ঠিক আছে, সেটা দেওয়া রয়েছে। এখানে একটি লোগো দেওয়া রয়েছে, এখানে ওএমআর শিট বলে লেখা রয়েছে সাইডের এই অংশগুলো, এখানে ইনভিজিলেটরের সাইন, প্রশ্নপত্রের মার্কস, নানা ধরনের জিনিস দেওয়া রয়েছে। তো কথা না বাড়িয়ে কাজে যাই। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট থেকে একটি লোগো ডাউনলোড করে নিতে হবে। তো ধরুন আমি মধ্যশিক্ষা পর্ষদের এই লোগোটি ইউজ করব এখানে, এবং আমি নমুনা হিসেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নামটি ইউজ করব, ঠিক আছে। তো এটি ডাউনলোড করা লোগো। তো আমি কাজেই ফিরে যাচ্ছি বা মূল কাজে আসছি। তো প্রথমে আপনারা কী করবেন, ইনসার্ট এই ট্যাবে চলে যাবেন, গিয়ে আপনারা যেটা করবেন শেপ, শেপ অংশ থেকে এই শেপটি নেবেন এবং এখানে এরকম একটি ড্রয়িং করে নেবেন এবং এটা যতটা পারবেন কোনার দিকে চলে যাবেন। এবার যেটা করবেন এটার কালারটাকে ফরম্যাট শেপ এখান থেকে গিয়ে ফিল, ফিল থেকে সলিড ফিল এবং কালারটাকে ব্ল্যাক করে দিন। তো ফলে ব্ল্যাক হয়ে গেল। এবার এটাকে ক্লোজ করে দিন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিন। কন্ট্রোল চাপ দিয়ে দেখবেন এরকম একটি যোগ চিহ্ন এসে গেছে। তো আপনারা এরকম পরপর বসাতে থাকুন, একটা এ দেখুন এই চারটে, আবার দেখুন এভাবে চলে এসেছে। তো এটাকে এই চারটে হয়ে যাওয়ার পরে বা দুটো চারটে হয়ে যাওয়ার পরে এগুলোকে একটু অ্যারো কি প্রেস করে আপনারা সমান করে নেবেন, সিলেক্ট করবেন এবং অ্যারো কি প্রেস করবেন কিবোর্ড থেকে। দেখুন সমান হয়ে যাবে, কোনটায় দুবার তিনবার কোনটায় চারবার প্রেস করলে তবে হয়তো সমান হবে। তো এটাকে সমান হয়ে যাওয়ার পরে এটাকে আপনারা কি করবেন, গ্রুপ করে নেবেন। এই দেখুন একদম সমান হয়ে গেছে। আবার কন্ট্রোল সি প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করুন, 1 2 3 4 5 6, রাইট ক্লিক করুন, গ্রুপ গ্রুপ হয়ে গেল।
এইবারে এই যে গ্রুপটা হয়ে গেল, এখানে কন্ট্রোল সি প্রেস করে চেপে ধরে থাকুন, দেখবেন এরকম একটি ছোট্ট যোগ চিহ্ন এসে গেছে। এবার এখান থেকে এই জায়গাটা চাপ দিন। তো এভাবে দুপারে এরকম করে নেবেন। তো আমি দুপারে করে নিচ্ছি, নিয়ে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি, কারণ অনেক লেন্দি হবে। হ্যাঁ বন্ধুরা, আমি আবার যে জায়গায় ছিলাম সেই জায়গায় ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আমি দুপারে যেটা বানাচ্ছিলাম সেটা বানিয়ে ফেলেছি। এবার আপনাদের এই ওএমআর শিটের এই জায়গাটায়, যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এখানে দেখুন ওএমআর হোম, এখানে এই কমপ্লিট ওএমআর সলিউশন লেখা রয়েছে। তো আমি এটা না রেখে আমার যে ওএমআর শিট ছিল ঠিক ডিজাইনটা সেই রকমভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ডিজাইনটা ছিল এরকম। তো আমি কাজে ফিরে যাচ্ছি, দেখুন প্রথমেই আমরা এখানে ওয়ার্ডে চলে যাব। এখানে দেখুন এটা লিখব, ধরুন এই জায়গাটা লিখব উপরের দিকে। তো এখানে লিখছি, এখানে কিছু লিখলেই সেটি ওরম হয়ে যাবে, অর্থাৎ বারকোড আকারে চলে আসবে। ওয়েস্ট, আচ্ছা আমি ছোটো করেই লিখছি, WBBSE। এই কথাটি লেখার সঙ্গে সঙ্গে এটি আমি যদি এই সেকশনটা যদি এরকম করে দেখাতে চাই তাহলে এরকম একটি বারকোড চলে আসবে। এটি ওয়ার্ড থেকে হয়ে যাবে, অনেকেই কী করে অনলাইন থেকে বারকোড বানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওয়ার্ডের এই নতুন ফিচার্সটি রয়েছে। তো সেই হিসেবে এভাবে বারকোড আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার আসুন, এখানে দেখুন লোগো আছে। তো লোগোটা আপনারা কীভাবে সেট করবেন, ইনসার্ট থেকে টেক্সট বক্স, এখান থেকে চলে আসুন ড্র টেক্সট বক্স। এখানে আপনারা কী করবেন, এখানে এপারে ক্লিক দেবেন, অর্থাৎ মাউস পয়েন্টারটা যেন এদিকে বাইরে চলে আসে। তো বাইরে না এলে আপনারা এখানে ড্র করতে পারবেন না, আপনাদের অনেক অসুবিধা হবে। তো ড্র টেক্সট বক্সে চলে আসুন। ড্র টেক্সট বক্সে এসে এখানে এরকম একটি টেক্সট বক্স আপনারা ড্র করে নিন। ড্র টেক্সট বক্স থেকে ইনসার্ট থেকে পিকচার থেকে ডেস্কটপের ওপরে যে লোগোটা রাখা ছিল আমি সেই লোগোটাকে এখানে ইনসার্ট করে দিলাম, ফলে এই লোগো চলে এলো। তো আর অসুবিধে হওয়ার কোনো জায়গা নেই। এবার আপনারা এই সাইডে রাইট ক্লিক করুন, লেখার উপরে ফরম্যাট অটো শেপ, এখান থেকে লাইন কালার নো লাইন করে দিন। দেখুন আপনার এই লাইনটি চলে গেছে। এবারে দেখুন এখানে ওএমআর শিট লেখা রয়েছে, আপনি চাইলে অন্য কিছু লিখে নিতে পারেন। তো আমি এখানে ওএমআর শিট লিখে দিচ্ছি, ঠিক আছে, বা যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার নামটা লিখে দিচ্ছি। এবং এখানেও আবার কিন্তু টেক্সট বক্সের ব্যবহার করবেন, ড্র টেক্সট বক্স, এখান থেকে আপনারা নামটা লিখুন, বা যে প্রতিষ্ঠানের হয়ে বানাচ্ছেন তার নামটা এখানে লিখবেন, ধরুন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তাহলে ওয়েস্ট, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই লেখাটা আপনারা বড় করেই লিখুন, তাতে ভালো লাগবে। এবং এটা আপনারা অন্য কোনো স্টাইলও এখানে
অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমি ধরুন এই স্টাইলটি ব্যবহার করছি আমার নিজের মতো করে, আপনারা চাইলে সেটি ইউজ করতে পারেন। এবং এখানে আপনারা ডিজাইন করার জন্য আপনারা যদি মনে করেন যে সলিড লাইন দেবেন, তাহলে এই লাইনটাকে আরও একটু বড় করে দিতে পারেন। তো যাই হোক, আমি এরকমভাবেই ওপরের পার্টটা ডিজাইন করে নিয়েছি এবং এই ওপরের অংশটা ফরম্যাট শেপ এবং এখান থেকে লাইনটা নো লাইন করে দিচ্ছি, ফলে লাইনটা আমার উঠে চলে গেল, এই উপরের সেকশনটা তৈরি হয়ে গেল। এবার নিচের সেকশন দেখুন, এখানে কি বলছে, স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার, তারপরে ধরুন ঘর রয়েছে। তাহলে এগুলো কিভাবে বানাবেন এগুলো আমি একটু আলোচনায় আসি। তাহলে প্রথমে আমি সেই জায়গায় চলে যাচ্ছি এবং এখানে দেখে নিন, একটা দুটো তিনটে মানে মোট চারটে ভাগ রয়েছে। এই ভাগগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো ইনসার্ট ড্র টেক্সট বক্স, এখানে একটি টেক্সট বক্স আঁকবেন, টেক্সট বক্সটি ফিগার এরকম হবে, রাইট ক্লিক ফরম্যাট শেপ, এখানে আপনারা সলিড ফিল করে দেবেন এবং এখান থেকে মোর কালার থেকে গিয়ে একটু হালকা কালার দিয়ে দেবেন, ওকে। এবং এর যে লাইন রয়েছে, লাইন এটি সলিড লাইন হবে এবং লাইনের কালারটা একটু ভারী কালার হবে, তো এখানে এরকম কালার দিয়ে দিতে পারেন, ফলে আপনার কাজ শেষ। এবার এখানে যেমন ছিল তেমন দেখুন, স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার্স অনলি, তাহলে লিখুন এস, এখান থেকে লিখুন স্টুডেন্টস নেম ইন ব্লক লেটার্স স্টুডেন্টস নেম এখানে ইন ব্লক লেটার্স লেখা ছিল, এটা আপনারা লিখে নেবেন। ব্যাস, তো এটাকে আপনারা একটু মোটা করে দিন এবং এটাকে মিডিল করে দিন, আর চাইলে এটাকে পার্সেন্টেজটা একটু বাড়িয়ে দিতে পারেন, ভালো লাগবে। তাহলে মোটামুটিভাবে আমরা বেশ খানিকটা এগিয়ে এসেছি। এবার দ্বিতীয় যে পার্টটা ছিল সেখানে দেখুন ঘর রয়েছে, আপনারা মোটামুটি 22-23টা ঘর নিতে পারেন, এটা একটু সমস্যার কাজ আছে। তো আমি দেখাচ্ছি, প্রথমে ইনসার্ট, ইনসার্ট থেকে আপনারা টেবিল, ইনসার্ট টেবিল এটি একটি হবে এবং এটি আপনারা 22টা দিয়ে দিন, তো অটোমেটিক্যালি 22টা চলে আসবে। এবার এটাকে নামিয়ে দিন, এইরকম জায়গায় নামিয়ে দিন, নামিয়ে দেওয়ার পরে এটাকে এর গা বরাবর যেমন ছিল তেমন দিয়ে দিন। এবং এই যে 22টা আপনারা করলেন, এটাকে আপনাকে একটু ম্যাচিং করে নিতে হবে, এখানে ক্লিক দেবেন, এই জায়গায় রাইট ক্লিক, এখানে ক্লিক দিলে আপনারা টেবিল প্রপার্টি পেয়ে যাবেন, অর্থাৎ এটাকে টেবিল প্রপার্টি ওখান থেকে নিতে পারেন। তাহলে এইখানে পজিশনিং করতে পারেন, কত পজিশন হবে, ঠিক আছে। এখানে চলে যান অপশন,
এইখান থেকে আপনার আগে এই রোর সাইজ কত, কলামের সাইজ কত, ঠিক আছে? এখানে আমরা খুব ছোট করে দিচ্ছি, টেবিলটি একদম ছোট হয়ে গেল। তো 22টির জায়গায় এটা আপনারা 25টিও বানাতে পারতেন, সেটি আপনাদের নিজস্ব ব্যাপার। তো যাই হোক, উপরেরটা কাজটা করা কোনো ব্যাপার না। এবার আপনার কালার দেওয়ার পালা। তো এখানে রাইট ক্লিক করুন, টেবিল প্রপার্টিজ, টেবিল প্রপার্টিজে গিয়ে আপনারা এখানে এই টেবিলে চলে যান, বর্ডার অ্যান্ড শেডিং। এখানে কালারটা অটোমেটিক রয়েছে, এই সাইড কালারটা হালকা করে দিন, তাহলে সাইডের কালারটা হালকা হয়ে গেল। আর শেডিং, এখানকার যে মূল কালার, ভেতরের কালার, এবার সেটা আপনার দেওয়ার পালা। তাহলে এইখানে দেখুন সলিড কালার চলে আসবে, এই যে নো কালার, এটাকে আপনার এই হালকা কালার দিয়ে ফিল করে দিতে হবে। ওকে ওকে, হয়ে গেল। তাহলে এবার এই দুটো সেকশনের কাজ হয়ে গেল। এটাকে আমি এই যে এরকম পজিশন ধরে যদি কমা বাড়া করে দিই, তাহলে কিন্তু এটা ফিট হয়ে যাবে। এই সাইডটা ধরে ফিট করে দিলাম। এটি ডিজাইনিং পার্টের কাজ, তো সত্যি সময় সাপেক্ষ একটি ব্যাপার, এবং এতগুলো কাজ এখানে রয়েছে, আপনি নিজেরা যখন করবেন তখন বুঝতে পারবেন কাজটি কত পরিশ্রমের কাজ। ঠিক আছে, হলো এক। এবার দ্বিতীয় কাজ, এই যে এ বি সি এগুলো আপনার বসানোর, তাহলে এটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ঘরের মধ্যে রাখতে হবে। তো ঘরের মধ্যে রাখতে গেলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, এইখান থেকে আপনি একটা টেক্সট বক্স আঁকবেন এইরকম জায়গা জুড়ে, এইরকম। ফলে এই যে পিছনের অংশটা যেটা চলে গেল, এটাকে আপনাকে নামিয়ে ঠিক করে দিতে হবে। এবার দেখুন এর লাইন কালার আগের মতো করে, আমি এখানে সলিড লাইন রয়েছে, এই সলিড লাইন, এখানকার এই যে লাইন কালার, এটাকে আমি ঠিক করে দিলাম, ফলে কালার চলে এলো। এবার এখানে এবিসি লেখার পালা, এখানে একটি ক্লিক দিন। এই লেখাটা কিন্তু একটু সমস্যার কাজ আছে, এটাকে একটু বড় করে নিতে হবে, নিলে তবেই আপনারা এটা করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। যাই হোক, আমি আলোচনা আসছি, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই ইনসার্ট, ইনসার্ট থেকে সিম্বল, মোর সিম্বল। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, এখানে এরিয়াল ইউনিকোড এমএস, এই কথাটা মনে রাখবেন। এখানে এই লিস্টে অনেকগুলো আছে, এখানে এরিয়াল ইউনিকোড এমএস থাকবে, আর এইখানে লিস্টে আরও অনেক কিছু দেওয়া রয়েছে। এখান থেকে এনক্লোজড আলফা নিউমেরিক, এটাকে ইনসার্ট করে নেবেন। তো এই যেটা রয়েছে দেখুন ডি পড়ে গিয়েছে, তো আমি এখানে ডি দিতে চাইনি, আমার অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল এ লেখার। তো আমি এখানে সিম্বলে চলে যাচ্ছি, মোর সিম্বল, এখান থেকে এ ইনসার্ট, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা, এরকমভাবে আপনারা আপনার যতগুলো প্রয়োজন হবে ঠিক ততগুলো দিয়ে দেবেন। তাহলে এর কাজ শেষ, এবার আপনারা চলে আসবেন, এগুলোর পজিশনিং করে নেবেন, কোনটির পজিশান কোথায় হবে সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। এবার দেখুন দ্বিতীয়টা, আপনি চলে আসুন বি, এখানে লিখুন বি ইনসার্ট, এরকমভাবে বির কাজও সম্পন্ন করে ফেলুন। আর একটি সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে, সেই সমস্যাটার সমাধান আমি বলে দিচ্ছি। দেখুন
অনেকটা ফাঁক রয়েছে, তাহলে এরকম করে যদি আমরা সবগুলো নিই তাহলে পুরো পেজটাই আর জায়গা থাকবে না, এবং এগুলো আপনাকে ওই স্পেস দিয়ে ঠিক করে নিতে হবে যে কার পরে কেমন পড়বে। তো যাই হোক, আমি সমান করার জায়গাটা বলে দিচ্ছি এরকম। তো এরকম প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করে নেবেন, নিয়ে হোমে চলে আসুন। এখানে দেখুন এই প্যারাগ্রাফ সেকশনের লাইন স্পেসিং, এখানে লাইন স্পেসিংয়ে চলে আসুন। এখানে দেখুন এই এতটাই লেখা রয়েছে, এই মাল্টিপলটাকে এটাকে আপনি এক্স্যাক্টলি করে দিন এক। দ্বিতীয় কথা, এইটা 8 PT রয়েছে, এটাকে আপনারা 6 PT করে দেবেন, বা এটাকে 5 PTও করতে পারেন। তো আমি 6 করে দিচ্ছি। আর এটাকে 12 PT রয়েছে, এটাকে আপনারা 10 করে দেবেন। দিয়ে ওকে করুন, দেখুন একদম গায়ে গায়ে চলে এসেছে, এবং এটাকে আপনাকে ঠিকঠাক করে নিতে হবে, একটু ধৈর্য ধরেই কাজটা করতে হবে। এবার দেখুন কিছু কিছু জায়গায় সমানে পড়েনি, তো সেগুলো আপনাকে একটু সমান করে নিতে হবে। বা দেখুন এইখানে একটু, তাহলে এই যে এই লেখাটা আছে, এই এইখানে এই যে টেবিলটা, এই কানা ধরে টেনে দরকার পড়লে একটু বড় করে নেবেন। আর যদি বড় না করতে চান, যদি মনে করেন যে না এরকমই দেব, তাহলে আপনার এই 11% রয়েছে, এটাকে আরও আপনি কী করে নেবেন, ছোট। তো যত ছোট করতে পারবেন তত আপনার ভালো, ডিজাইনটা তত ভালো করতে পারবেন। তো আমি এটাকে ছোট করেই দিচ্ছি, এখান থেকে শুরু করে ছোট। তাহলে দেখুন এই যে 9, 10 দেখতে পেয়েছেন, এবার কিন্তু আপনি ঠিক এরকমভাবে মিল করে নেবেন। তো যাই করে হোক, মোটামুটিভাবে পুরো ঘরটা আমি ফিল আপ করে নিয়ে আবার আমি ফিরে আসছি। অনেক সময় লাগবে, এটা সময় সাপেক্ষ টিউটোরিয়াল, তো ততক্ষণ আপনারা আমার সঙ্গে একটু থাকবেন, এভাবে করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমার কাজটি সম্পন্ন হয়ে গিয়েছে। আমি কাজটি সম্পন্ন করার পরে আবার ফিরে এসেছি, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কারণ অনেক বড় টিউটোরিয়াল, অনেক সময় লাগে, ঠিক আছে? তো এবার যে পরবর্তী সেকশন রয়েছে সেখানে আমরা এই সেটটি বানাবো। এই সেটটি বানানো খুবই ইজি, বা এই আগের মতো করে আমি যেভাবে বানিয়েছিলাম এই সেম পদ্ধতিতে, ঠিক আছে? আপনারা একটু আমার সঙ্গে থাকবেন, তো আমি একটু বানিয়ে নিচ্ছি। দেখুন এই সেটটি কিন্তু বানানো অত্যন্ত সহজ ব্যাপার, তো আমি একে একে এগুলো একটু বানিয়ে নিচ্ছি, আপনারা একটু সঙ্গে থাকুন। দেখুন আমি এই বানিয়েছি, তো এটা সেম এই যে কায়দায় বানানো হয়েছে এরকম টেক্সট বক্স দিয়ে এইভাবেই বানানো হবে, ঠিক আছে? তো এটুকুই হচ্ছে মূল কাজ, আর এগুলো আর কোনো ব্যাপার নয়, এগুলো পরপর 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 লেখা যাবে। তো আমি ছোট করে এটা বানিয়ে দিচ্ছি, আর বাকিটা আপনারা বানিয়ে নেবেন, এবং আমি কমপ্লিট কাজটি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে দেখুন এইখানে এই সেটটি বানাম, সেট ঘর এবং ABC লেখা রয়েছে। তাহলে ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, তো এখান থেকে আপনারা প্রথমে এরকম একটি ঘর টেনে নিন। এখানে দেখুন লেখা রয়েছে, ঘরের মধ্যে লিখবেন ACT, তাহলে সেট আপনার চলে এলো, এবং এটাকে কী করবেন, মিডিল করে দেবেন নাম্বার 1। কিন্তু মুশকিল হচ্ছে এটাকে আপনার এরকম সোজাসুজি ম্যাচিং করে দিতে হবে, তবে কাজটি ভালো লাগবে। এবং এটি 11% রয়েছে, আপনি যদি চান তাহলে এটাকে 12-13% করে দিতে পারবেন, তাহলে সেট এই কথাটি লিখে নেবেন। সেট কথাটি লেখার পর
আপনারা একে কালার দিয়ে দিন, কালার এই ঘরেরও কালার দিয়ে দিন, ফরম্যাট শেপ। তো এই ফরম্যাট শেপ করার পরে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এটাকে আপনার সলিড ফিল করে দিতে হবে, এই লেখাটাকে, এই ঘরটাকে, এটাকে আপনার সলিড ফিল করে দিতে হবে। এটা লাইনের কালার হলো, আর এইখানকার যে ফিল কালার সেইখানে সলিড ফিল, এইখানে সলিড ফিলকে আপনাকে খুব হালকা কালার দিতে হবে। কিন্তু লেখাটা আপনার রয়েছে তাই একে কি করে দেবেন, ব্ল্যাক কালার করে দেবেন। তো এটাকে ব্ল্যাক কালার করে দেবেন। তো এইভাবে আপনার সেট লেখা কমপ্লিট হয়ে গেল। এবং সেট লেখা যখনই কমপ্লিট হয়ে গেল এটার ফন্ট সাইজটা একটু ছোট করে দিন, 8 করে দিন, যাতে করে এর সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। এবার আপনারা চলে আসুন আরেকটি টেক্সট বক্স, এখানে আরেকটি টেক্সট বক্স আমি নিচ্ছি, ড্র টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। এইখান থেকে এরকমভাবে টেক্সট বক্স এঁকে নিন। এই টেক্সট বক্স এঁকে নেওয়ার পরে সেম একইভাবে আপনারা যেটা করবেন সলিড ফিল খুব হালকা কালার দিয়ে ফিল করে দিন। ফিল হয়ে যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে লাইন কালার, সলিড লাইন এবং তার কালার এরকম। তো এই সেটটি এখানকার লাইন কালার আসবে, রাইট ক্লিক, ফরম্যাট শেপ, এবং আপনার এই লাইন কালারটা ঠিক করে দিতে হবে। তো দেখুন এখানে এই সলিড লাইন আছে, লাইন কালার আপনি দিয়ে দিন, তাহলে এরকম চলে এলো। এবার এখানে লেফট ক্লিক দেবেন, দিয়ে এখানে ইনসার্ট থেকে ড্র টেক্সট বক্স, এই নাম্বারিং আপনার তৈরি হয়ে গেল, নাম্বারিংয়ের যে বক্স যেভাবে আমি দেখাচ্ছিলাম যেমনটি রয়েছে এখানে, ঠিক আছে। বা আপনি এটা কালারটাও তুলে নিতে পারেন, রাইট ক্লিক, এখানে দেখুন নো কালার। তো এটা যেটা কালার রয়েছে এটাকে আপনি নো কালার করে দিন, রাইট ক্লিক, ফরম্যাট শেপ, এখানে ফিল। আপনার এটাকে কি করে দিতে হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিকই আছে। এবার এটাকে আপনার রাইট ক্লিক করে এখানকার লাইন কালার, সলিড লাইন, ব্যাস। এবার আপনি সেমভাবে সিম্বল, আমি যে কথা বলেছিলাম আবার আপনাদের আরেকটু মনে করিয়ে দিই, এরিয়াল ইউনিকোড MS এখান থেকে সিলেক্ট থাকবে, আর এখান থেকে যেটি সিলেক্ট থাকবে সেটি হচ্ছে এনক্লোজ আলফা নিউমেরিক। এবং আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এ, আপনি এখানে যেটা লিখেছেন সেটি হচ্ছে এ। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অবশ্যই টেক্সট কালারটা কিন্তু ব্ল্যাক থাকবে। তো এই জায়গা থেকে দেবেন ইনসার্ট সিম্বল, এখানে ইনসার্ট এ, এখানেই থাকবে লেখা। তো কোনো কারণে সমস্যা হচ্ছে, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। হ্যাঁ, ইনসার্ট সিম্বল অদ্ভুতভাবে কাজ করছে না এখানে।
তুমি আরেকবার একটু ট্রাই করে দেখছি, অসুবিধা হওয়ার কথা না, কিন্তু কোনো কারণে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, আপনারা মার্জনা করবেন এর জন্য। এই এক আবার ইনসার্ট ড্র টেক্সট বক্স, দুই এবার এই জায়গাটা বাইরে ক্লিক দেওয়া থাকবে, ব্যাস ইনসার্ট সিম্বল মোর সিম্বল, এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত সিম্বল ইউনিকোড MS, এবং এখানে আলফা নিউমেরিক থাকবে। এখানে দেখুন এ পড়ে গিয়েছে ক্লোজ, তাহলে এটাকে সমান করে নেবেন দুবার স্পেস বাদ দিয়ে, এরকম ভাবে এখানে লিখে দিন সিম্বল সিম্বল, এখান থেকে এনক্লোজড আলফা নিউমেরিক্স, এখানে তাহলে আপনারা লিখবেন বি ইনসার্ট, এটাকে একটু টেনে নেবেন, একটা স্পেস এক্সট্রা পড়ে গিয়েছে, এখানে দিন সি ইনসার্ট, সরি বি পড়ে গিয়েছে, সি ইনসার্ট, এখানে দিন ডি ইনসার্ট, তো মোটামুটি ভাবে এভাবে আপনারা কাজটি করতে পারবেন। এবং এর কালার দেওয়ার পালা, এবার রাইট ক্লিক ফরম্যাট শেপ, এখান থেকে আপনারা সলিড লাইন, সলিড লাইনের কালার এরকম গোলাপি কালার ছিল, গোলাপি এই বক্সের কালার, এখানেও রাইট ক্লিক, রাইট ক্লিক ফরম্যাট শেপ, এবং এখান থেকে আপনারা কালারটা দিয়ে নেবেন। তো মোটামুটিভাবে এইভাবে আমি কালারটা দিয়ে নিচ্ছি, এখানে যে কালার আছে সেইখানে লাইনের কালার, দিয়ে নেব রাইট ক্লিক ফরম্যাট শেপ, এবং এইখান থেকে আমরা সলিড লাইন, ওকে। এবার দেখুন এই টেক্সটের কালার, এখানে চলে যাব হোম, এখান থেকে গিয়ে ব্ল্যাক আছে, এখান থেকে আমরা আমাদের যেমন পছন্দ আমরা এরকম কালারটা দিয়ে দেবো। তো এইভাবে মোটামুটি পুরো ডিজাইনটা করা যাবে। তো আমি বাকি কাজটুকু খানিকটা এগিয়ে নিয়ে আপনাদের আপনাদের বলেছিলাম যে এই ডিজাইনটা, এই ডিজাইনের কাজ এবং এই ডিজাইন বা এই ডিজাইনটা সেম, তো আমি একটু বানিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করুন, ওকে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার কাজটি রেডি করে নিয়ে আবার আপনাদের কাছে ফিরে এসেছি। তো এবার যে সেকশনটি আমি আলোচনা করব বা যে পজিশনটি আমি আলোচনা করব আপনাদের, সেটি একটু দেখিয়ে দিই। দেখুন যে এই সেকশনে যেখানে কাজ চলছিল সেখানে অরিজিনাল যে OMR শিটের ছবিটি রয়েছে সেই ছবিটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ধরুন মোবাইল নম্বর, টেস্ট আইডি, এটা আপনারা বানাতে পারবেন। তো এই ঘরগুলো যেভাবে বানাবেন, আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এই ঘরগুলো 1, 2, 3 করে লেখা রয়েছে।
তাহলে এটা সম্পর্কে একটু আলোচনা করে দিই, দিলে আপনাদের অনেক সুবিধা হবে, এবং যেহেতু টিউটোরিয়ালটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে সেহেতু আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি কাজের জায়গায় ফিরে যাই। দেখুন, এভাবে বানানোর পরে দেখুন আমার পেজটি, অরিজিনাল পেজটি অনেক ছোট ছিল, এ4 করেছিলাম। তো এখানে আপনারা প্রথমেই চলে আসবেন ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ড্র টেবিল। তো ড্র টেবিল নিয়ে নিন, ড্র টেবিল থেকে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এরকম পজিশন পর্যন্ত, কি আরেকটু বেশি নেবেন, ধরুন এইরকম পজিশন, সরি কন্ট্রোল জেড। তো এরকম জায়গা থেকে একটা বক্স করে নিন, আপনার চোখের মাপ মতো হয়ে গেল। এবার ঠিক এইরকম জায়গা থেকে একটা লাইন টেনে দিন। এবার দেখুন এখানে আপনারা প্রথমে একবারই লিখে নিন, ধরুন এখানে লিখছেন 1, এন্টার, 2, 3, 4, 5, ঠিক আছে। লেখাগুলো একটু ঘন সন্নিবিষ্ট করে দিন যাতে আপনার কাজে সুবিধা হয়। তো এটাকে আপনারা 10 করে নিতে পারেন, আর লাইন স্পেসিংটা, এটা তো 1 রয়েছে লাইন স্পেসিং, তো লাইন স্পেসিং 8 PTটাকে কমিয়ে আপনারা 5 PT করে দিন, আর এটাকে আপনারা এক্স্যাক্টলি এরকম করে নিন। তো তাতে আপনাদের সুবিধা হবে। তাহলে এইরকম চলে এলো। আর এবার সেই একই কায়দায় আপনারা ইনসার্ট থেকে সিম্বল, সিম্বল থেকে মোর সিম্বল, এখানে ধরুন এই যে এরিয়াল ইউনিকোড MS থাকবে, আর এখানে হচ্ছে এনক্লোজড আলফা নিউমেরিক্স, এই দুটি থাকবে। তাহলে এখান থেকে প্রথমে দিন এ, একটা স্পেস, এখানে দিন বি, ইনসার্ট, আরেকটা স্পেস, এখানে দিন সি, আরেকটা স্পেস দিন, এখানে দিন ডি, ক্লোজ করে দিন। এবার আপনারা যেটা করবেন এখান থেকে এটা কপি করুন, করে পরের লাইনে চলে আসুন, পেস্ট করে দিন, আবার আসুন পেস্ট করে দিন, আবার আসুন পেস্ট করে দিন, আবার আসুন পেস্ট করে দিন। এবার দেখুন মিল হয়নি, তাহলে মিল করতে গেলে আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে সেই লাইন স্পেসিংয়ের যেখানে ছিলেন সেই জায়গায়, সেখানে আবার চলে আসছি আমি, এই লাইন স্পেসিংয়ের জায়গায় থাকলে এখান থেকে এইটুকু ঠিক করে নিতে হবে, লাইন স্পেসিং অপশান, এটাকে আপনারা 5 করুন, আর এটাকে আপনারা এক্স্যাক্টলি করে দিন, 12 PT আছে, এটাকে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনারা এটাকে, এটা হিসেব মতো 9 PT থাকলে বা 10 PT থাকলে ঠিক হয়, তো এটাকে 10 করে দিন। ওকে, দেখুন মিল হয়ে গিয়েছে, একটু আধটু প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে এটার লাইন স্পেসিংটা একটু ঠিক করে দিন, দিয়ে 12 PT রয়েছে এটাকে আপনারা 10 PT করে দিন। দেখুন এক্স্যাক্ট ম্যাচ হয়ে গিয়েছে। এবার আপনারা ডিজাইনিংয়ের জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটু করে গ্যাপ দিয়ে দিন, দুটো করে,
তো হয়ে গেল। এবার আপনারা এই ঘরটি একটু বড় দেখাচ্ছে, এটাকে একটু উপরের দিকে তুলে নিন, আর মাথার দিকে যদি মনে করেন ঘর বড় করব, দরকার নেই। তো আপনারা এভাবে করে নেবেন, ঠিক আছে। এবারে এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কপি করুন। এটার একটি কপি তৈরি হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে। এরকম কপি করে নিন। কপি করে মোটামুটি ভাবে এইখানে 1 2 3 4 5 হয়েছে, এখান থেকে আপনি 6, পরেরটা 7 8, যেমন হয় তেমন তৈরি করে নিন। তো আমি পুরো কাজটা এখানে এতদূর পর্যন্ত পুরো কাজটা কমপ্লিট করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি, ঠিক আছে। একটু সময় লাগবে, আপনারা প্লিজ ততক্ষণে একটু অপেক্ষা করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আমার কাজটি সমাপ্ত করার পরে এই নিচের সেকশনটি নিয়ে আলোচনা করছিলাম। তো নিচের সেকশনটি করার পরে যে পজিশনটি পড়ে রয়েছে, যে বাকি পজিশনটি পড়ে রয়েছে, সেটি হচ্ছে এখানে দেখুন, ক্যান্ডিডেট সিগনেচার এবং ইনভিজিলেটর সিগনেচার। তো এই দুটো অংশ, এটা 100 পর্যন্ত রয়েছে, আমি 100 পর্যন্ত করিনি আর কি, বাকিটা করে নিলে নেওয়া যাবে, অনেকটাই সময় চলে যাবে, তো সময় বাঁচানোর জন্য করিনি। আপনারা করে নেবেন, এখানে ইনসার্ট চলে যাবেন, ইনসার্ট থেকে গিয়ে এখানে টেক্সট বক্স দেবেন, এখানে একটা ড্র টেক্সট বক্স এখানে একটা দেবেন, দিয়ে এখানে দেখুন এখানে লেখা রয়েছে স্টুডেন্ট সিগনেচার, স্টুডেন্টস সিগনেচার, SIGNATORA। তো মোটামুটিভাবে এভাবে এটাকে মিডিল করে দেবেন, টেক্সট কালার আপনারা মোর কালার থেকে এখানে যেমন কালার আছে এরকম কালার চয়েস করে নেবেন, বক্সের কালারটাও চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে চেঞ্জ করে নেবেন লাইন কালার, সলিড লাইন। তো হলো এই একইভাবে, ধরুন আপনি এইটাকে কপি করে নেবেন, কন্ট্রোল সি, এই স্টুডেন্ট সিগনেচারের জায়গায় আপনি দিয়ে দেবেন ইনভিজিলেটর সিগনেচার, এখানে শুধু লিখুন IN, ইনভিজিলেটরস, বানানটাতে প্রবলেম আছে, কারেকশন করে দিচ্ছি। ইনভিজিলেটর সিগনেচার, ওকে। তাহলে এই ছিল আজকে টিউটোরিয়াল। আপনাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের দিনটা শুভ হোক, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত।